সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা কিভাবে ওয়েব পেজের সাথে ম্যাথমেটিক্যাল আইকন অ্যাড করতে পারি HTML এবং CSS ব্যবহার করে। তো আমি অলরেডি HTML CSS এর উপর অনেক ভিডিও বানিয়েছি, তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে HTML এবং CSS এর সাথে আইকন অ্যাড করা যায়, অর্থাৎ আমরা ওয়েব পেজের সাথে কিভাবে আইকন অ্যাড করতে পারি। তো এজন্য আমরা ফন্ট অসাম নামে একটা আইকন ব্যবহার করব। তো ফন্ট অসাম নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে অসংখ্য আপনারা আইকন পাবেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সে আইকনগুলো আমরা অ্যাড করতে পারি। তো শুরু করা যাক। তো এজন্য অবশ্যই আপনাদেরকে ফন্ট অসাম আইকনের এই লিঙ্কটা আপনাদের থাকতে হবে, এবং আপনাদেরকে HTML ফাইলের ঠিক হেড সেকশনে এই লিঙ্কটা আপনাদেরকে অ্যাড করতে হবে, অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে, সোর্সের ভেতরে যেই লিঙ্কটা আছে আপনাদের এই ট্যাগ সহ আপনাদেরকে সেই হেড সেকশনে অ্যাড করতে হবে। তো এটা প্রথমে আমরা কপি করে নিই। তো এটা আমরা প্রথমে কপি করে নিব। এরপরে আমাদের কাজ হবে আমরা যে কোনো একটা টেক্সট এডিটরে চলে যাব, যেখানে আমরা HTML কোড লিখতে পারি। তো আমি নর্মালি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করি, তো আমি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাচ্ছি। তো এটা হলো ভিজুয়াল স্টুডিও কোড। তো এখানে গিয়ে প্রথমে আপনাদের কাজ হবে ফাইলে ক্লিক করা, তারপর আপনারা নিউ ফাইলে ক্লিক করবেন। তো নিউ ফাইলে ক্লিক করার পর আবারও ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করে আমরা একটা ফাইল তৈরি করব এবং এর একটা নাম দিব। তো আমি চাচ্ছি যে এর একটা নাম দিব যে ফন্ট অসাম আইকন, ফন্ট অসাম ম্যাথ আইকন। তো আমরা আজকে ম্যাথমেটিক্যাল আইকন দেখাবো। তো এখানে আপনারা দেখুন যে অসংখ্য ম্যাথমেটিক্যাল আইকন এখানে আছে, লাইক ক্যালকুলেটর, এখানে ডিভিশন, তারপর এখানে আছে ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইনফিনিটি, লেস দেন ইকুয়াল, মাইনাস, নট ইকুয়াল, দেন পার্সেন্টেজ, প্লাস, দেন এখানে মাল্টিপল সাইন, দেন স্কোয়ার রুট। তো এখানে রুট আছে, তারপরে আছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এগুলো। তো আমরা আজকে প্রতিটা আইকন আমরা তৈরি করে দেখাবো, অর্থাৎ HTML CSS সাথে আমরা কীভাবে আইকনগুলো অ্যাড করতে পারি, তো এটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো আমরা সেই যেই HTML ফাইলটা নিলাম সেটা আমরা প্রথমে সেভ করে নিব। তো ফন্ট অসাম ম্যাথ আইকন, তো এটা আমরা লিখলাম। তারপর আমাদের কাজ হবে যে সেভ অ্যাজ টাইপ। তো সেভ অ্যাজ টাইপ আমাদেরকে অবশ্যই HTML রাখতে হবে, যেহেতু এটা একটা HTML ফাইল। দেন আমরা সেভে ক্লিক করব। তো আমাদের HTML ফাইলের নাম দিলাম এবং সেভ করলাম। এরপরে আমাদের কাজ হবে যে HTML এর বেসিক কাঠামোটা লিখে ফেলা। তো আমি আমার আরও অন্য ভিডিওতেও দেখিয়েছি যে যদি আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন, তো আপনারা যদি শিফট এবং ওয়ান একসাথে প্রেস করেন তো এক্সক্লেমেশন চিহ্ন আসবে এবং এরকম আসবে। তারপরে যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে দেখবেন যে HTML এর যে বেসিক কাঠামো সেটা অটোমেটিক্যালি আপনাদেরকে লিখে দিল। তো এটা হলো HTML এর বেসিক কাঠামো। এখানে আমরা টাইটেলের নামটা চেঞ্জ করব, তো এটা আমরা দিতে চাচ্ছি যে ম্যাথ আইকন। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। আর টাইটেল কি আপনারা তো জানেন যে আমরা যে ফাইলটা, যেমন এই ফাইলটা আমি যে ট্যাবে অন করেছি এর নাম হলো ডকুমেন্ট, অর্থাৎ সেখানে ডকুমেন্ট দেওয়া ছিল সেজন্য এই ট্যাবের নাম হয়েছে ডকুমেন্ট। তো টাইটেলে আমরা যে নামটা দিব সেই ট্যাবেও সেই নাম দেখাবে। তো এটা হয়ে গেল। তো আমি প্রথমেই বলেছিলাম যে ফন্ট অসাম ওয়েবসাইটে যে আইকনের জন্য যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনাদেরকে হেড সেকশন অ্যাড করতে হবে। তো সেটা আমি কপি করে নিই, অলরেডি কপি করা আছে, আবারও কপি করে নিচ্ছি। এটা কপি করে আপনারা এই হেড সেকশনে যে কোনো জায়গায়, অর্থাৎ হেড ট্যাগের ভেতর যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন। তো টাইটেল আগে পরে যেখানে, তো আমি মেটা ট্যাগের পরে এবং টাইটেলের আগে এটা অ্যাড করছি। তো এটা অ্যাড করলাম। তো এরপরে আমাদের কাজ হলো যে একে একে প্রতিটা আইকন আমাদের লিখা। তো প্রথমে আমি এই ক্যালকুলেটর আইকন এটা লিখতে চাচ্ছি, অর্থাৎ আমরা ওয়েব পেজে অ্যাড করতে চাচ্ছি। তো আইকন লেখার জন্য আমাদের একটা ট্যাগ আছে, সেটার নাম হলো আই ট্যাগ। তো আমি এখন সে আই ট্যাগটা ব্যবহার করব। তো আমরা সে আই ট্যাগটা এখন লিখব যে আই। তো এখানে আমরা চাচ্ছি যে ক্যালকুলেটর। তো ফন্ট অসাম ডট কম এই ওয়েবসাইটের যে আইকনের যে লিস্ট, এর ভেতরে আমাদেরকে এখন সেই ক্যালকুলেটরের আইকনকে কল করতে হবে। তো এটা একটা ক্লাস আকারে আছে, তো আমাদের আই ট্যাগের ভেতরে ক্লাস, অর্থাৎ ক্লাস নেমটা লিখতে হবে, অর্থাৎ যেই ক্লাসে
ক্যালকুলেটর আইকনটা রাখা আছে সেই ক্লাসের নামটা দিতে হবে। তো আমরা ফন্ট অসাম আইকনে আমরা এটা করার জন্য আমাদেরকে কিছু কমন নাম লিখতে হবে, যেমন ফাস ফা, অর্থাৎ ক্যালকুলেটর যে ক্লাসটা এর নাম হলো ফাসফা ক্যালকুলেটর। তো আমরা এটা করলাম ফাসফা ক্যালকুলেটর। তো আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে এই ক্লাসের নামটা লেখার ক্ষেত্রে, অবশ্যই সঠিক বানানটা লিখতে হবে, আদারওয়াইজ এটা সে আইকনটা আপনাদের শো হবে না। অর্থাৎ ফন্টাসামের ডট কম এই ওয়েবসাইটে আইকনের জন্য যে স্পেসিফিক ক্লাস নেমটা আছে আপনাদেরকে অবশ্যই সেই স্পেসিফিক ক্লাস নেমটাই লিখতে হবে, আদারওয়াইজ যে সে আইকনটা শো হবে না। তো আমরা যতটুকু করেছি ততটুকু করে আমরা জাস্ট সেভ করব। তো আমরা এটা যে ফোল্ডারে রেখেছি এই এইচটিএমএল ফাইলটা, আমরা সেই ফোল্ডারে যাব, অর্থাৎ আমরা যতটুকু করেছি ততটুকুই রান করতে চাচ্ছি। তো আমরা এটা এই ব্রাউজারে রেখেছিলাম। তো এটা নাম আমরা দিয়েছিলাম যে এইচটিএমএল, সরি, সেটার আমরা নাম দিয়েছিলাম যে ফন্ট অসাম ম্যাথ আইকন। তো এখানে দেখতে পাচ্ছেন যে, সরি, আমরা তখন একটা মিস্টেক করেছিলাম। তো এটা আমরা সেভ করার সময় ফোল্ডার ঠিকভাবে সিলেক্ট করিনি, যার ফলে র্যান্ডম একটা সিলেক্ট ফোল্ডারে চলে গেছে। তো আমরা আবার সেভ অ্যাজ করে নিব। তো সেভ অ্যাজ করে আমরা আমাদের পছন্দনীয় ফোল্ডারে এটা রাখবো যাতে আমরা খুঁজে পাই। তো তখন আমি অন্য একটা ফোল্ডারে রেখেছিলাম যার ফলে খুঁজে পাইনি। তো আপনারা চেষ্টা করবেন যে স্পেসিফিক একটা ফোল্ডারে রাখা। তো আমি এটা রাখতে চাচ্ছি যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, তো এই ফোল্ডার চুজ করে আমি সেভ করব। তো এখন আমাদের ওই ফোল্ডারে চলে গেল। তো এটা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্ট অসাম ম্যাথ আইকন। তো এই ফাইলটা আমাদেরকে এখন রান করতে হবে। আর এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি এই সব কিছুই কিন্তু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিংয়ে লাগে এবং এগুলো কিন্তু সবই ব্রাউজারে রান হয়। তো আমাদের এখন এইচটিএমএল ফাইলটা এটা রান করতে গেলে আমাদের একটা ব্রাউজার লাগবে। তো এই জন্য আমরা এটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ, ওপেন উইথে গেলে আপনারা অনেকগুলো ব্রাউজার দেখতে পারবেন। তো আপনাদের যেই ব্রাউজার ভালো লাগে সেই ব্রাউজারে রান করতে পারবেন। যেমন আমার আছে এভারেস্ট সিকিউর ব্রাউজার, ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, তারপর অপেরা ইন্টারনেট ব্রাউজার, ইভেন আপনার চাইলে ইন্টারনেট এক্সপ্লোরার, অর্থাৎ যে কোনো ব্রাউজার এটা রান করাতে পারবেন। তো আমি চাচ্ছি যে এভারেস্ট সিকিউর ব্রাউজার, বা আপনার চাইলে গুগল ক্রোম, এটাও আমি এখন গুগল ক্রোমেই ওপেন করব। তো আমি গুগল ক্রোমে ওপেন করছি এটা। তো এটা একটু লোডিং নেবে, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রায় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালকুলেটর আইকন চলে এসেছে, বাট এটার সাইজ কিন্তু অনেক ছোট দেখাচ্ছে। তো আমরা চাইলে এই আইকনের সাথে একটু ডিজাইন করতে পারি, অর্থাৎ সিএসএস ব্যবহার করে আমরা একটু ডিজাইন করতে পারি। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, তা আমরা চাইলে সিএসএস লেখার কয়েকটা ওয়ে আছে, অর্থাৎ আমরা এক্সটার্নাল সিএসএস নিতে পারি বা ইন্টারনাল সিএসএস নিতে পারি, চাইলে ইনলাইনও নিতে পারি। তো এখানে যদি আমরা, যেহেতু আইকন লেখার ক্ষেত্রে আই ট্যাগটা কমন থাকে, তো আমরা চাইলে ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে পারি বা চাইলে আমরা ইনলাইন। তো আমি এখন ইনলাইন সিএসএস ব্যবহার করব। তো আই ট্যাগের ভেতরে আমি স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট লিখব এবং অ্যাট্রিবিউটের ভেতরে আমি সিএসএস প্রপার্টিস লিখব। তো আমি এই আইকনটার ফন্ট সাইজ অনেক বাড়াতে চাচ্ছি, তো আমি এর প্রপার্টিসের নাম দিব যে ফন্ট সাইজ, এটা ধরুন আমি 150 পিক্সেল দিচ্ছি। এবার যদি আমি সেভ করি তারপরে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের আইকন, অর্থাৎ ক্যালকুলেটর আইকন, এর সাইজটি একটু বৃদ্ধি পেল। তো আমি চাইলে কিন্তু আরও বৃদ্ধি করতে পারি। তো আপনারা দেখুন, তো এখানে যদি আমি 200 পিক্সেল লিখি, এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আইকনটার সাইজ একটু বৃদ্ধি পেল। এবার কিন্তু আমি চাইলে যে আমাদের আইকনটা কালো দেখাচ্ছে, এটার কিন্তু কালারও আমি চেঞ্জ করতে পারি। তো দেখুন, আমি এই স্টাইলের ভেতরেই পরে একটা সেমিকলন দিয়ে পরে আরেকটা প্রপার্টিস লিখবো, সেটা হলো কালার। তো কালার আমি যে কোনোটা দিতে পারি, তো ধরুন আমি এটা রেড দিচ্ছি। তো এবার যদি আমরা সেভ করে, অর্থাৎ সেভ করে যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের ক্যালকুলেটরের কালার কিন্তু রেড দেখাচ্ছে। তো এরকম আমরা আইকনের জন্য অনেক প্রপার্টিস ব্যবহার করতে পারি, অর্থাৎ এইচটিএমএল এবং সিএসএসে আমরা আরও ডিজাইন করতে পারি। তো আমি এখন চাচ্ছি যে
আমাদের এই ক্যালকুলেটর আইকনের চারিদিকে একটা বর্ডার দিতে। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সেমিকলন দিয়ে পরের প্রপার্টিসে চলে যাই। তো আমি দিচ্ছি যে বর্ডার, তো বর্ডার ধরুন আমি দিচ্ছি যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন চারিদিকে বর্ডার ক্রিয়েট হচ্ছে। তো বর্ডার একদম গায়ে গায়ে লেগে আছে, তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো প্যাডিং ক্রিয়েট করতে পারি। তো আমি প্যাডিং ধরুন চারিদিক থেকে 10 পিক্সেল দিচ্ছি। তো যেহেতু আমি কোনো ডিরেকশন উল্লেখ করি না, অর্থাৎ প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ আর প্যাডিং বটম, তো যেহেতু আমি এটা উল্লেখ করিনি, এটা চারদিক থেকেই 10 পিক্সেল করে সরে আসবে। তো আমি সেভ করে যদি রান করে দেখুন, হ্যাঁ, তো দেখুন যে বর্ডারের চারিদিকে বা ভেতরে একটু গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো এবার আমি চাইলে এই বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি এটার। তো সেটা কিভাবে দিব, তো এজন্য আমি আরেকটা প্রপার্টিস নেব যে বর্ডার রেডিয়াস। তো এখানে ধরুন আমি 30 পিক্সেল দিচ্ছি, তাহলে বর্ডারের শেপটা কিছুটা সার্কুলার বা বৃত্তাকার হবে। দেখুন এটা কিছুটা বৃত্তাকার শেপ চলে আসছে। তো এভাবে চাইলে কিন্তু আমরা এই আইকনকে আমরা আরও স্টাইলিশ করতে পারি। তো এটা আপনারা নিজেরা করে নিতে পারবেন, যেহেতু আপনারা কম বেশি HTML CSS এখন পারেন। তো আমি জাস্ট আজকে দেখাবো যে কীভাবে এই আইকনগুলো আমরা ওয়েব পেজের সাথে অ্যাড করতে পারি। তো আমাদের ক্যালকুলেটর আইকন হয়ে গেল, তো এরপরে আমি নেক্সট আইকনে চলে যাচ্ছি। তো নেক্সট আইকন হলো আমাদের, আমরা ক্যালকুলেটর করেছি, তো এখানে আমরা নেক্সট আইকন আমরা যাব যে এরকম যে ডিভিশন আইকন। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা পরবর্তীতে আরেকটা আই ট্যাগ নিব। তো এটা খুবই বাজে দেখাচ্ছে, তো আমরা এরপরে আবার আই ট্যাগে যাচ্ছি। তো আই ট্যাগে এবার আমরা ক্লাস লিখব। তো আমাদের সেই ডিভিশন যে আইকনটা, এর ক্লাস নেমটা আমাদের লিখতে হবে। তো এটার ক্লাস নেম হলো যে ফা ডিভাইড। এবার যদি আমি সেভ করি, এবার যদি আমি রান করি, তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের সেই ডিভাইড আইকন অর্থাৎ ডিভিশন আইকনটা চলে আসলো, পর এর সাইজ কিন্তু অনেক ছোট দেখাচ্ছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, ঠিক আগের মতোই, অর্থাৎ আমরা এই আই ট্যাগের ভেতরে স্টাইলিশ নামে একটা অ্যাট্রিবিউট নিব, এবং স্টাইল এই অ্যাট্রিবিউটের ভেতরে আমরা CSS কোডগুলো লিখব, বা আমরা চাইলে এটা ইন্টারনাল CSS ব্যবহার করতে পারি। সেটা কিভাবে, তো ধরুন আমি এই হেড ট্যাগের ভেতরে স্টাইল নামে আরেকটা ট্যাগ নিচ্ছি। তো স্টাইল ট্যাগ নিয়ে আমি সিলেক্টর হিসাবে আই লিখছি। তো এবার যদি আমি ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ 200 পিক্সেল, এটা দিলে কিন্তু আমরা যত আই ট্যাগ নিব সব আই ট্যাগের ভেতরেই এটা কাজ হবে। তো দেখুন এবার, তো দেখতে পাচ্ছেন আমাদের সে আইকনটা অনেক বৃদ্ধি পেল সাইজটা। তো এটা হলো আমাদের ডিভিশন আইকন। তো আমরা চাচ্ছি যে এই ডিভিশন ট্যাগকে আরও ডিজাইন করতে। তো ধরুন এটা আমি অন্য একটা কালার দিতে চাচ্ছি, অর্থাৎ ক্যালকুলেটর যেমন রেড, এটা আমি অন্য একটা কালার দিব। তো আমি যদি এই আই ট্যাগের ভেতরে যদি কালারটা চেঞ্জ করি, তাহলে আমরা যত আই ট্যাগ নিব সব আই ট্যাগেই একই কালার দেখাবে। তো এই জন্য আমি কমন সিলেক্টর নিব না, তো আমি চাচ্ছি যে ইন্টারনাল CSS নিতে, সরি, ইনলাইন CSS, অর্থাৎ যেই ট্যাগের স্টাইল করবো ওই ট্যাগের ভেতরেই জাস্ট স্টাইল অ্যাট্রিবিউট লিখে। তো আমি স্টাইল অ্যাট্রিবিউট লিখলাম। তো এখানে আমি কালার এটা আমি রেড করে দিচ্ছি, সরি, এটা আমি রেড না, এটা ধরুন আমি ব্লু করে দিচ্ছি। তো এবার দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইড আইকন এই কালারটা চেঞ্জ হয়ে এটা ব্লু হয়ে গেল। তো আমরা চাইলে এর আরও অনেক স্টাইল করতে পারি, যেমন এটাও আমরা ঠিক, তো আমরা সরি, তো আমরা যেমন ক্যালকুলেটরের চারিদিকে একটা বর্ডার দিয়েছিলাম, আমরা যদি চাই যে ডিভিশন এর ডিভিশন যে আইকনটা এর চারিদিকে বর্ডার দিতে, সেটাও আমরা পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, আপনারা জানেন যে আমরা বর্ডার 1 পিক্সেল সলিড এবং কি কালারের বর্ডার দিতে চাচ্ছি। তো আমরা যদি ব্ল্যাক কালারের বর্ডার দিতে চাই, তো ব্ল্যাক,
तो এবার যদি আমরা রান করি দেখুন তো এটা দেখছেন আগের মতো গায়ে গায়ে লেগে আছে আমরা একটু গ্যাপ চাচ্ছি তো এজন্য আমাদের প্যাডিং নিতে হবে তো আমরা চাচ্ছি যে চারিদিক থেকে একটা গ্যাপ ক্রিয়েট হোক তো আমরা প্যাডিং 10 পিক্সেল নিচ্ছি তো প্যাডিং 10 পিক্সেল তো দেখতে পাচ্ছেন এবার একটু সরে গেছে তো আমরা যদি এটা একটু বৃত্তাকার শেপ আনতে চাই এজন্য আমাদেরকে বর্ডার রেডিয়াস নিতে হবে তো আমরা বর্ডার রেডিয়াস এটা যদি করি তাহলে এটা একটু বৃত্তাকার শেপ আসবে তো এটা আমরা 30 পিক্সেল যদি করি তো দেখুন হ্যাঁ তো এটা একটা বৃত্তাকার শেপ চলে আসলো তো আপনারা আরেকটা জিনিস খেয়াল করেছেন যে আমাদের একটা আইকন থেকে আইকনের বর্ডার থেকে আরেকটা আইকনের বর্ডারের মাঝে গ্যাপ খুবই কম তো আমরা চাচ্ছি আরেকটু গ্যাপ ক্রিয়েট হোক তো এজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এই আই এই সিলেক্টরের ভিতরে আমরা একটা কমন সিলেক্টর রাখি বা প্রপার্টিস রাখি যাতে সবগুলো ট্যাগে একই কাজ হয় সেটা হলো আমরা চাচ্ছি যে মার্জিন ক্রিয়েট করতে তো আমরা মার্জিন দিয়ে দিব এটা হলো ধরুন আমরা দিতে চাচ্ছি যে 10 পিক্সেল তো এবার দেখুন তো দেখতে পাচ্ছেন যে এর মাঝে একটা গ্যাপ তৈরি হলো বাট আমরা যদি চাই যে এই বর্ডারের ডেপথ অর্থাৎ বর্ডারের গাঢ় আমরা আরেকটু গাঢ় করতে পারি তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা বর্ডার যেমন 1 পিক্সেল নিয়েছিলাম তো এটা যদি আমরা 2 পিক্সেল নিই তাহলে দেখুন এটা আরেকটু গাঢ় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক তুলনামূলক গাঢ় হয়ে গেল তো আমরা এখন এই সবগুলো 2 পিক্সেলই নিব যাতে একটু গাঢ় দেখায় আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভ্যালু চেঞ্জ করে নিতে পারেন তো আমাদের এই দুইটা আইকন হয়ে গেল তো আমরা এরপরে নেক্সট আইকনে চলে যাচ্ছি তো আমরা নেক্সট আইকন কোনটা রেখেছিলাম তো নেক্সট আইকন হলো ইকুয়াল আইকন তো এজন্য আমাদেরকে ইকুয়াল আইকনের যে ক্লাসটা সেটা আমাদেরকে এখন কল করতে হবে অর্থাৎ ফন্ট অসামে ইকুয়ালের জন্য যে ক্লাস নেমটা দিয়ে দেওয়া আছে তো সেটা এখন আমাদেরকে কল করতে হবে তাহলে আমাদের এই ওয়েব পেজে অর্থাৎ আমরা যে HTML ফাইল নিয়েছি সেটার সাথে এই ইকুয়াল আইকনটা অ্যাড হয়ে যাবে তো আমরা লিখে ফেলি সেটা তো আমরা এরপরে আরেকটা আই ট্যাগ নিচ্ছি আরেকটা আই ট্যাগ নিব তো এর ভেতরে আমরা এই ইকুয়ালের জন্য যে ক্লাস নেমটা সেটা আমরা লিখে ফেলি ক্লাস তো ইকুয়ালের জন্য যে ক্লাস নেমটা দেওয়া আছে ফন্ট অসাম ওয়েবসাইটে সেটা হলো ফাস ফা ইকুয়ালস আপনারা কিন্তু খুব সতর্কতার সাথে ক্লাস নেমটা লিখবেন কারণ এখানে যদি একটু মিস্টেক হয় আপনারা যদি একটা লেটার মিস করেন তাহলে কিন্তু ওই আইকনটা আসবে না তো আমরা আরেকবার খেয়াল করি যে ফাস ফা ইকুয়ালস তো এবার যদি আমরা সেভ করে এটা রান করি তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের ইকুয়াল আইকনটা চলে এসেছে তো আমি চাচ্ছি যে ইকুয়ালের কালারটি একটু চেঞ্জ করতে তো এখানে আমি ক্যালকুলেটরের জন্য রেড কালার রেখেছিলাম আর ডিভিশনের জন্য ব্লু কালার রেখেছিলাম তো আমি ইকুয়াল সাইন এটার জন্য আমি অন্য একটা কালার রাখব তো সেটা কি কালার হতে পারে তো এজন্য আমরা এখানে ইনলাইন সিএসএস ব্যবহার করব স্টাইল স্টাইল তো কালার আমরা ধরুন সরি কালার তো এখানে অসংখ্য কালার আছে তো আমি ধরুন এটা এই কালারটা রাখতে চাচ্ছি কিছুটা টিয়া কালার বা সবুজ কালার তো এবার যদি আমরা সেভ করি তারপরে যদি রান করি দেখুন তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইকুয়াল আইকনটা চলে এসেছে এবার আমরা চাচ্ছি যে ইকুয়ালের চারিদিকে এরকম বর্ডার ক্রিয়েট করতে তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তো এর জন্য আমরা একটা বর্ডার নিয়ে ফেলি তো আমরা অলরেডি করেছি তো আমরা দ্রুত লিখে ফেলি যে বর্ডার এটা আমরা 2 পিক্সেল সলিড ব্ল্যাক তো এটা হয়ে গেল এরপর আমরা বর্ডার রেডিয়াস নিব বর্ডার রেডিয়াস তো বর্ডার রেডিয়াস 30 পিক্সেল আর এটার এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন হ্যাঁ বাট এটার একটা প্রবলেম আছে যে এই বর্ডার থেকে ইকুয়াল এই সাইনটা খুবই আটোসাটো হয়ে আছে তো এর মাঝে আমরা গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি তো আমরা এখানে প্যাডিং দিয়ে দিই যে প্যাডিং আমরা চাচ্ছি যে 10 পিক্সেল রাখতে 10 পিক্সেল তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন হ্যাঁ তো আমাদের ইকুয়াল আইকনটা হয়ে গেল এর চারিদিকে একটা বর্ডারও ক্রিয়েট হয়ে গেল তো এবার আমি নেক্সট আইকনে চলে যাচ্ছি তো আমাদের পরবর্তী আইকন হলো গ্রেটার দেন
तो आम्रा एकोने आइकन टा लिखबो एजोन्नो प्रथमे आमादेर के एक्टा आई टैग निते होबे तो आम्रा आरेक्टा आई टैग निच्छी तो आमादेर आई टैग नेवा हुई गेलो तो आई टैग निये एबार आम्रा ए ग्रेटर देनार जोन्नो जे क्लास नेमटा देवा से क्लास नेमटा आम्रा लिखे फेली सेटा होलो फास फा ग्रेटर ग्रेटर देन तो आम्रा एटा लिखेछी जे फास फा ग्रेटर देन तो आपनादेरके अलवेज बोली जे ए आइकनेर जे जे क्लास नेमटा एटा आपनारा खूब सतर्कतार साथे लिखबेन अदरवाइज किन्तु आपनादेर एटा भूल आसबे अर्थात आपनारा जदि एकटा लेटार मिसिंग करेन ताहले ओई आइकनटा आसबे ना तो एबार आम्रा आबारो सेभ करे रान करि तो देखुन हाँ तो आमादेर ग्रेटर देन ए आइकनटा चले एसेछे तो एटाके आम्रा आरेकटु कालाराइज करते चाच्छि तो এবার আমরা গ্রেটার দেন এর জন্য অন্য একটা কালার দিব তো এজন্য আমরা আই ট্যাগ এর ভিতরে স্টাইলিশ সরি স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নেব এবং এর ভিতরে আমরা কালারটা দিয়ে দিব তো এখানে অসংখ্য কালার আছে তো আমি চাচ্ছি যে এটা এই কালার দিতে এবং তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন তো আমাদের ইকুয়াল সিম্বল এই ইকুয়াল আইকন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এবার আমরা চাচ্ছি যে অন্য যে আইকন আছে এর ভেতরেও আমরা বর্ডার ক্রিয়েট করতে তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো বর্ডার বর্ডার টু পিক্সেল সলিড ব্ল্যাক বা আপনারা চাইলে কিন্তু এই বর্ডারের কালারও চেঞ্জ করতে পারেন যেমন আমি টু পিক্সেল লিখলাম আর সলিড যাতে এটা কোনো ছিন্ন ভিন্ন না হয় একদম সলিড আর এই ব্ল্যাকের জায়গায় আপনারা যে কোনো কালার দিতে পারবেন তো আমি বর্ডার রেডিয়াসও দিতে চাচ্ছি যাতে বর্ডারের কিনারের দিকে একটু বৃত্তাকার শেপ আছে আসে তো বর্ডার রেডিয়াস আমি 30 পিক্সেল দিচ্ছি তো এবং এর একটা প্যাডিংও আমি সেট করে দিব প্যাডিং এটা আমি 10 পিক্সেল করে দিচ্ছি এবার যদি আমি রান করি তাহলে দেখুন হ্যাঁ তো আমাদের এই আইকনটাও হয়ে গেল অর্থাৎ চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট হলো এবং আইকনে একটা নিজস্ব কালারও তৈরি হলো তো এরপরে আমাদের কাজ হলো আমরা নেক্সট আইকনে চলে যাওয়া তো নেক্সট আইকন হলো যে গ্রেটার দ্যান ইকুয়াল তো আমরা এই আইকনটা এখন এই ক্লাস নেমটা এই আইকনটা এখন লিখব তো এজন্য আমাদেরকে আবারও আরেকটা আইকন অর্থাৎ আই ট্যাগ নিতে হবে তো আমরা এখন সে আরেকটা আইকন আই ট্যাগ নিব তো আমরা আরেকটা আই ট্যাগ নিলাম এবার গ্রেটার দ্যান ইকুয়াল তো এই আইকনটা পাওয়ার জন্য আমাদেরকে গ্রেটার দ্যান ইকুয়ালের যে ক্লাস নেমটা সেটা লিখতে হবে তো এটার ক্লাস নেম হলো ফাস ফা একটা হাইপেন দেন আমাদেরকে লিখতে হবে যে গ্রেটার দেন আবার হাইপেন তারপর আমরা আবার লিখব যে ইকু আল তো আমরা আরেকবার দেখি যে ঠিক আছে কিনা যে ফাস ফা গ্রেটার তারপর হাইপেন দেন তারপর আবারও হাইপেন তারপর ইকুয়াল তো আপনাদেরকে বানানগুলো কিন্তু খুব সঠিকভাবে লিখতে হবে এটা যদি আপনারা সঠিকভাবে না লিখেন তাহলে কিন্তু এটা ভুল হবে তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রেটার দেন ইকুয়াল আইকনটা চলে আসলো তো এবার আমরা চাচ্ছি যে গ্রেটার দেন ইকুয়ালে আইকনটা কালার করব তো আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল নামে প্রপার্টি সরি অ্যাট্রিবিউট নিলাম এর ভেতরে আমরা কালার নিচ্ছি প্রপার্টি এবং এই প্রপার্টির একটা ভ্যালু দিচ্ছি তো আমরা কি কালার নিতে চাচ্ছি তো আমরা চাচ্ছি যে এই কালারটা নিতে তো আমরা এই কালার নিলাম তো এবার যদি আমরা রান করি তো দেখুন তো এটার কালার চেঞ্জ হয়ে গেল এটা কিছুটা বেগুনি কালার হয়ে গেল তো আমরা চাচ্ছি যে গ্রেটার দ্যান ইকুয়াল এর চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করতে তো এই জন্য আমরা কোডটা লিখে ফেলি যে বর্ডার এটা আমি দিতে চাচ্ছি যে টু পিক্সেল সলিড ব্ল্যাক তো এরপরে আমরা এই বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস এটা 30 পিক্সেল তারপর এর একটা প্যাডিংও দিয়ে দিচ্ছি প্যাডিং 10 পিক্সেল এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন এর চারিদিকে বর্ডার এবং এভাবে দেওয়া আছে তো এটা আমাদের হয়ে গেল তো এরপরে আমরা নেক্সট আইকনে চলে যাচ্ছি তো আমাদের নেক্সট আইকনটা কি সেটা হলো ইনফিনিটি আইকন তো আমরা এখন এই ইনফিনিটি আইকনটা নিতে চাচ্ছি
तो इनफिनिटी आईकन নেওয়ার জন্য আমাদেরকে আবার একটা আই ট্যাগ নিতে হবে এবং আই ট্যাগ নিয়ে আই ট্যাগের ভিতরে ইনফিনিটির জন্য যে ক্লাস নেম ফন্ট অসাম আই ফন্ট অসাম আইকনের যে ওয়েবসাইটে যে ক্লাস নেমটা দেওয়া আমাদের সেই ক্লাস নেমটা লিখতে হবে তো শুরু করি তো আমরা আরেকটা আই ট্যাগ নিব তো এখানে আমরা আবারো আই ট্যাগ নিচ্ছি এবং এর ভিতরে আমরা ক্লাস নেমটা লিখে দিচ্ছি তো এর ক্লাস নেমটা কি সেটা হলো ফাস হাইপেন ইনফিনিটি তো আমরা দেখি যে ইনফিনিটি বানানটা ঠিক আছে কিনা ইনফিনিটি হ্যাঁ তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইনফিনিটি আইকন চলে এসেছে বাট এটা তো আমরা বাই ডিফল্ট যদি যে কোনো আইকন নিই যদি কোনো স্টাইল ছাড়া তো সেক্ষেত্রে বাই ডিফল্টের কালার থাকবে ব্ল্যাক তো আপনারা জাস্ট সিএসএস প্রপার্টিস এগুলো ইউজ করে से बाय डिफॉल्ट कलर अपना चेंज करते पर एटर फॉन्ट साइज जावतियों सब किस अपना चेंज करते पर तो इनफिनिटी आईकनटार कलर चेंज करते चाची तो ये कलर चेंज करार्जन स्टाइल एट्रिब्यूट निबर भेतरे कलर प्रॉपर्टी निब से हल तो डीप पिंक ये नीते चाची তো এবার আমরা সেভ করি তাহলে দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখুন আমাদের ইনফিনিটি এর আইকন এর কালারটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে তো এবার আমরা এর চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করতে চাচ্ছি বর্ডার তো 2 পিক্সেল সলিড ব্ল্যাক তো আপনারা এভাবে কালারটা চেঞ্জ করতে পারবেন তারপর আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিয়ে যাচ্ছি বর্ডার রেডিয়াস তো বর্ডার রেডিয়াস আমি এটা 30 পিক্সেল অন্যগুলোর মতো এবং এরও একটা প্যাডিং দিয়ে দিতে যাচ্ছি এবং প্যাডিং আমরা 10 পিক্সেল তো প্যাডিং দিলে কি হবে অর্থাৎ ভেতর থেকে অর্থাৎ আমরা বর্ডার এবং আইকন এর মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে কারণ আমরা প্রথমে যদি প্যাডিং ছাড়া করি তাহলে বর্ডার এবং আইকনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না বাট আমরা যখন প্যাডিং দিব তখন এর মাঝে একটা ছোট্ট গ্যাপ তৈরি হবে অর্থাৎ আমরা যেহেতু 10 পিক্সেল প্যাডিং রেখেছি অর্থাৎ 10 পিক্সেল সমমানের স্পেস আমাদের তৈরি করে দিবে তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন কি রেজাল্ট আসে হ্যাঁ তো আমাদের ইনফিনিটি আইকনটা পিঙ্ক কালার হয়েছে এবং চারিদিকে বর্ডারও ক্রিয়েট হয়েছে তো এরপরে আমরা নেক্সট আইকনে চলে যাচ্ছি তো আমাদের নেক্সট আইকন হলো যে লেস দেন তো আমরা এখন এই লেস দেনে আইকনটা লিখতে চাচ্ছি তো এর জন্য আমাদের কি করতে হবে যে ফন্ট অসাম এই আইকনে লেস দেনের জন্য যে ক্লাস নেমটা দেওয়া সেটা সহ আমাদের সেই আই ট্যাগটা লিখতে হবে তো আমরা আরেকটা আই ট্যাগ নিব তো আমরা আই ট্যাগ নিয়ে নিলাম তো এবং আই ট্যাগের ভিতরে আমাদের সেই লেস দেন এর জন্য যে ক্লাস নেমটা দেওয়া সেটা আমরা নিব তো লেস দেনের জন্য যে ক্লাস নেমটা দেওয়া সেটা হলো ফাস্পা লেস দেন তো আমরা আরেকবার চেক করি যে আমাদের বানানটা ঠিক আছে কিনা আমি আগেই বলেছি যদি বানান মিসিং হয় বা ভুল হয় সেক্ষেত্রে আমাদের সে আইকনটা আসবে না ফাস্পা লেস দেন তো এটা বানান ঠিক আছে এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন লেস দেন আইকন চলে এসেছে বাট বাই ডিফল্ট কালার এটা ব্ল্যাক এসেছে তো আমরা এই স্টাইলটা একটু চেঞ্জ করি তো আমরা সেজন্য স্টাইল অ্যাট্রিবিউটটা আবারও নিব তো এর ভেতরে আমরা কালার অ্যাট্রিবিউট নিব সরি কালার প্রপার্টিস নিব তো এর একটা কালার দিব সেটা হলো ডিপ স্কাই ব্লু এই কালার তো এবার আমরা সেভ করি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে আমাদের কালারটা চেঞ্জ হয়েছে এটা স্কাই এই কালারটা দেখাচ্ছে এবার আমরা চাচ্ছি চারিদিকটা বর্ডার দিতে তো আমরা এজন্য বর্ডার প্রপার্টি নিতে যাচ্ছি বর্ডার 2 পিক্সেল সলিড এবং বর্ডার কালার হিসেবে আমরা ব্ল্যাক রাখছি তো আপনারা চাইলে কিন্তু এই বর্ডার কালার যে কোনোটা রাখতে পারেন তো তারপরে আমাদের কাজ হবে যে বর্ডার রেডিয়াস তো এটা আমি 30 পিক্সেল নিচ্ছি তো বর্ডার রেডিয়াস নিলে কি হবে বর্ডারের কিনারের দিকে একটা বৃত্তাকার শেপ আসবে তো আমরা এই ভ্যালুটা কম বেশি করে সম্পূর্ণ বৃত্তও করে ফেলতে পারি বা কিনারাটা একটু বৃত্তাকার করতে পারি তো এরপরে আমরা প্যাডিং নিচ্ছি তো প্যাডিং আমি 10 পিক্সেল নিচ্ছি 10 পিক্সেল তো এবার আমি সেভ করলাম তো সেভ করে এবার যদি আমি রান করি তো দেখুন তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে বর্ডার ক্রিয়েট হয়েছে এবং
এটা হয়েছে। তো এখানে আমরা চাইলে কিন্তু এই এই বর্ডারের কিন্তু আমরা এর উইড এগুলো ঠিক করে দিতে পারি। তো সেটা আমাদের আলোচ্য বিষয় না বিষয় না তো আপনারা চাইলে এটা আরও স্টাইলিশ করতে পারবেন আপনাদের নিজেদের মতো। তো আমাদের লেস দেন এই আইকনটা হয়ে গেল। তো আমাদের নেক্সট আইকন হলো যে লেস দেন ইকুয়াল। তো আমরা এখন লেস দেন ইকুয়াল আইকন লিখব। তো এই জন্য আমাদের যে কাজটা হবে আরেকটা আই ট্যাগ নেওয়া। তো আই ট্যাগের ভেতরে আমরা লেস দেন ইকুয়ালের জন্য যে ক্লাস সে ক্লাস নেমটা আমরা লিখব, সেটা হলো ফাস ফা হাইপেন লেস হাইপেন দেন তারপর আবারও হাইপেন তারপরে আমরা লিখব যে ইকুয়াল ইকুয়াল। হ্যাঁ, তো এটা লিখে আমরা আবারও সেট করব। তো এবার যদি আমরা রান করি তো দেখুন, হ্যাঁ তো দেখতে পাচ্ছেন লেস দেন ইকুয়াল এই আইকনটা চলে আসলো। তো এটারও কালার ব্ল্যাক দেখাচ্ছে, তো আমরা কালারটা চেঞ্জ করব। তো এজন্য আমরা স্টাইল এই অ্যাট্রিবিউটটা নিব স্টাইল। তো এই অ্যাট্রিবিউটের ভেতরে আমরা প্রপার্টিস দিব, সিএসএস যে প্রপার্টিস এবং প্রপার্টিসের ভ্যালু দিব। তো আমরা কালার প্রপার্টিস নিচ্ছি এবং এর একটা ভ্যালু আমরা কালারের ভ্যালু দিয়ে দিই। তো আমরা কী কালার নিতে চাচ্ছি, তো ধরুন আমি গোল্ড কালার নিতে চাচ্ছি, তো আমি গোল্ড কালার নিলাম। এবার সেভ করে যদি রান করি তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের লেস দেন ইকুয়াল। তো আমাদের এই লেস দেন ইকুয়াল এটার কালার আমাদের এই গোল্ড দেখাচ্ছে। তো এর চারিদিকে আমরা অন্য আইকনের মতো বর্ডার দিতে চাচ্ছি। তো এই জন্য আমাদের এই স্টাইল এই অ্যাট্রিবিউটের ভেতরে আমরা বর্ডার প্রপার্টি নিচ্ছি, এর ভ্যালু আমরা দিব 2 পিক্সেল সলিড। এবং এই সলিড সাথে আমাদের কোন কালার, তো আমরা ব্ল্যাক কালার নিতে চাচ্ছি, বা আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। তো আর তারপরে আমরা বর্ডার রেডিয়াস এটা নিচ্ছি, তো আমরা বর্ডার রেডিয়াস 30 পিক্সেল নিচ্ছি। তারপরে আমরা প্যাডিং নিচ্ছি, প্যাডিং আমরা 10 পিক্সেল নিচ্ছি। তো এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন, তো দেখুন আমাদের চারিদিকে বর্ডার ক্রিয়েট হচ্ছে। তো এরপরে আমাদের নেক্সট আইকন হলো মাইনাস আইকন। তো আমরা এখন এই মাইনাস আইকনটা লিখব। তো আমরা আবারও আই ট্যাগ নিব। তো আই ট্যাগ নিয়ে আমরা মাইনাস আইকনের যে ক্লাস নেম সেটা লিখব, তো ক্লাস। তারপরে আমরা এই কোটেশনের ভেতরে আমরা লিখব যে মাইনাস আইকনের ক্লাস নেমটা, সেটা হলো ফাস হাইপেন ফা ফাস ফা সরি আমরা ভুল করেছি ফাস দেন ফা দেন হাইপেন তারপর আমরা লিখলাম মাইনাস। হ্যাঁ, তো আমাদের বানানটা ঠিক আছে। তো এবার আমরা সেভ করি, এবার যদি আমরা রান করি তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের মাইনাস আইকনটা চলে এসেছে। তো আমরা এখন মাইনাস আইকনের কালারটা চেঞ্জ করব। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো স্টাইল। তো স্টাইল প্রপার্টির ভেতরে আমরা সরি স্টাইল অ্যাট্রিবিউট এর ভেতরে আমরা কালার প্রপার্টি নিচ্ছি এবং এর কালার আমরা চেঞ্জ করে দিই। তো এখানে অসংখ্য কালার আছে, তো আমি চাচ্ছি ইন্ডিগো এই কালারটা নিতে। তো এবার আমরা সেভ করে যদি রান করি তো দেখুন, আমাদের মাইনাস আইকনের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা চারিদিকে অর্থাৎ এই মাইনাস আইকনের চারিদিকে আবার বর্ডার ক্রিয়েট করব। তো এই জন্য আমরা স্টাইলের ভেতরেই বর্ডার নামে একটা প্রপার্টিস নিচ্ছি, বর্ডার এটার আমরা ভ্যালু দিব যে 2 পিক্সেল সলিড এবং এই বর্ডারের কালার, তো আমি ব্ল্যাক দিচ্ছি। তারপরে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস এটা আমি 30 পিক্সেল দিচ্ছি, অর্থাৎ 30 পিক্সেল সমমানের একটা বৃত্তাকার শেপ করে দিবে কিনারার দিক থেকে। তো এটা কম বেশি করে আমরা 100% বৃত্তাকারও করতে পারি। তারপর আমরা প্যাডিংয়ের ভ্যালু দিচ্ছি, আর প্যাডিং কেন দিচ্ছি অর্থাৎ আমরা বর্ডার এবং আইকনের মাঝে একটা গ্যাপ রাখতে। তো এবার যদি আমরা সেভ করে রান করি দেখুন, তো আমাদের চারিদিকে বর্ডারও ক্রিয়েট হলো এবং এর আলাদা একটা কালারও তৈরি হলো। তো এরপরে আমাদের নেক্সট আইকন হলো এরকম নট ইকুয়াল আইকন। তো আমরা এখন নট ইকুয়াল আইকনটা লিখতে চাচ্ছি। তো এজন্য আমরা আবারও আই ট্যাগটা নিতে চাচ্ছি। তো আমরা আবারও আই ট্যাগ লিখব। এর ভেতরে আমরা এই নট ইকুয়াল
এর জন্য যে ক্লাস নেম সেটা হলো যে ফাস দেন ফা তারপর আমরা একটা হাইপেন দিব তারপর আমরা লিখব যে নট দেন হাইপেন তারপর আবারও ইকুয়াল অর্থাৎ ফাস ফা নট ইকুয়াল বাট আমরা ফাস লিখে একটা গ্যাপ অর্থাৎ একটা স্পেস দেন ফা লিখব তারপর কোনো স্পেস ছাড়া একটা হাইপেন দেন আমরা নট লিখব তারপর আবারও হাইপেন দেন ইকুয়াল এটা হলো নট ইকুয়াল এই আইকনের ফন্ট অসন যে ক্লাস নেমটা সেটা তো এটা আমরা সেভ করব তো সেভ করে যে রান করি তো দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের নট ইকুয়াল এই আইকনটা চলে এসেছে তো আমরা এবার এই আইকনের কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে এই আই ট্যাগের ভেতরে আবারও স্টাইল নামে আরেকটা অ্যাট্রিবিউট নিব তো এর ভেতরে আমরা কালারটা চেঞ্জ করব এই জন্য কালার লিখলাম দেন কলন দিয়ে আমরা এর কালারটা লিখি তো এখানে অসংখ্য কালার আছে তো আমি চাচ্ছি যে লাইট সি গ্রিন এই কালারটা নিতে তো এবার আমরা সেভ করে যদি রান করি তো দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে তো এবার আমাদের কাজ হবে চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করা তো আমরা সেটা এখন করব তো আমরা বর্ডার প্রপার্টিস নিচ্ছি বর্ডার টু পিক্সেল সলিড ব্ল্যাক তো আমরা বর্ডার রেডিয়াস নিচ্ছি তো বর্ডার রেডিয়াস সেটা হলো 30 পিক্সেল এরপরে আমরা প্যাডিংও নিয়ে নিচ্ছি যাতে আমাদের একটা স্পেস তৈরি হয় তো দেখুন আমাদের নট ইকুয়ালের কালারটাও চেঞ্জ হয়েছে চারিদিকে একটা বর্ডারও ক্রিয়েট হয়েছে তো এরপরে আমাদের নেক্সট আইকন হলো পার্সেন্টেজ আইকন তো আমরা এখন এটা লিখব তো প্রথমে আমরা আবারও আই ট্যাগ নিচ্ছি তো আমরা আই ট্যাগ নিয়ে এবার এই পার্সেন্টেজ এর যে ফন্ট অসাম ক্লাস নেমটা সেটা আমরা এখন লিখব তো সেটা আমরা লিখে ফেলি ক্লাস সেটার নাম হলো ফাস দেন স্পেস তারপরে ফা দেন হাইপেন তারপরে আমরা লিখব যে পার্সেন্টেজ পার্সেন্টেজ অর্থাৎ ফাস ফা পার্সেন্টেজ এবার আমরা সেভ করে যদি রান করি তো দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের পার্সেন্টেজ এই আইকনটা চলে এসেছে তো এবার আমরা পার্সেন্টেজ এই আইকনের কালারটা চেঞ্জ করব তো আমরা এজন্য আই ট্যাগের ভেতরে স্টাইল স্টাইলের ভেতরে আমরা কালার এই প্রপার্টিসের ভ্যালুটা আমরা চেঞ্জ করব তো এখানে অসংখ্য কালার আছে তো আপনাদের যেটা ভালো লাগে সেটা তো আমি এই লাইম এই কালারটা নিতে চাচ্ছি তো এবার আমরা যদি রান করি তো দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের পার্সেন্টেজ এর কালার চেঞ্জ হয়েছে তো আমরা অন্য আইকনের মতো এর চারিদিকেও বর্ডার ক্রিয়েট করতে চাচ্ছি তো এই জন্য আমরা স্টাইলের ভেতরে আরেকটা প্রপার্টিস নিব সেটা হলো বর্ডার টু পিক্সেল সলিড ব্ল্যাক দেন আমরা বর্ডার রেডিয়াস নিচ্ছি কেন যে একটা বৃত্তাকার শেপ আনার জন্য বর্ডার রেডিয়াস এটা 30 পিক্সেল দেন আমরা প্যাডিং দিয়ে দিব প্যাডিং নিচ্ছি কেন বর্ডার এবং আইকনের মাঝে একটা গ্যাপ তৈরি করতে তো প্যাডিং 10 পিক্সেল তো এটা হয়ে গেল তো এবার যদি আমরা রান করি তো দেখুন তো আমাদের পার্সেন্টেজের কালারও চেঞ্জ হয়েছে এবং চারিদিকে বর্ডারও ক্রিয়েট হয়েছে তো এটা হয়ে গেল তো এরপরে আমাদের নেক্সট আইকন হলো এই প্লাস আইকন তো আমাদের এখন এই ফন্ট অসাম এই ওয়েবসাইটের যে ফন্ট অসাম ডট কম এই ওয়েবসাইটে প্লাসের জন্য যে ক্লাস নেমটা দেওয়া সেটা আমাদের কল করতে হবে তো আমরা আবার আই ট্যাগটা নিচ্ছি তো আই ট্যাগটা নিয়ে এবার আমরা ক্লাসের ভেতরে এই প্লাসের যে ক্লাস নেমটা সেটা আমরা লিখে দিব সেটা হলো ফাস ফা দেন হাইপেন তারপরে প্লাস অর্থাৎ ফাস একটা স্পেস দেন ফা দেন হাইপেন দেন প্লাস তো এটা লিখে যদি আমরা সেভ করে রান করি তো দেখুন তো আমাদের প্লাস আইকনটা চলে এসেছে তো আমরা অন্য অন্য ট্যাগের মতো এরও একটা আলাদা একটা কালার দিব তো সেটা আমরা এখন দিই তো আই ট্যাগের ভেতরে আমরা স্টাইল স্টাইল নামে অ্যাট্রিবিউট নিলাম তো এর ভেতরে আমরা কালার প্রপার্টিসটা চেঞ্জ করতেছি তো কালার এখানে অসংখ্য কালার আছে আপনাদের যেটা ভালো লাগে তো এখানে আমি
অরেঞ্জ। তো এই কালারটা আমি এখন নিতে চাচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লাস আইকনে কালারটা চেঞ্জ হলো। তো এবার আমি এর বর্ডারটা দিয়ে দিতে চাচ্ছি। তো আমি আরেকটা প্রপার্টিস নিব, সেটা হলো বর্ডার, এবং ভ্যালু দিব যে 2 পিক্সেল সলিড ব্ল্যাক, তারপরে বর্ডার রেডিয়াস। তো এর বর্ডার রেডিয়াস আমরা 30 পিক্সেল দিচ্ছি, এবং এর প্যাডিং প্যাডিং 10 পিক্সেল দিচ্ছি। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে একটা কোলন দিতে হবে, নাই ভুল আসবে, অর্থাৎ সিনট্যাক্স ইরর হবে। তো এরপরে যদি আমরা রান করি তো দেখুন, আমাদের প্লাস আইকন এর কালারটাও চেঞ্জ তো হয়ে আছে, তারপরে আমাদের চারিদিকে বর্ডারও ক্রিয়েট হয়েছে। তো এরপরে আমাদের যে আইকন সেটা হলো এই যে স্কোয়ার রুট আইকন, স্কোয়ার রুট আইকন। তো আমরা এখন এটা সরি, তো আমরা প্লাস আইকন অলরেডি নিয়েছি, এখানে দেখুন প্লাস। তো প্লাসের পরে এখানে আমরা নিয়েছি যে এখানে আমরা নিয়েছি টাইমস, অর্থাৎ মাল্টিপল বা ক্রস যে সিম্বলটা সেটা। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তো আমাদের সরি একটু লেট হওয়ার জন্য, তো এরপরে আমাদের যে আইকন সেটা হলো আমাদের এরকম ক্রস আইকন। তো এটার জন্য আমাদের আই ট্যাগ নিতে হবে, তো আমরা এরপরে আবারও আই ট্যাগ নিচ্ছি। তো এরপরে আমরা আবার আই ট্যাগ নিলাম, আই ট্যাগের ভেতরে এই যে সিম্বলটা, অর্থাৎ এটা মাল্টিপল সাইন বা টাইমস সেটা। তো এজন্য আমরা এর ক্লাস নেমটা আমরা লিখে দিব আই ট্যাগের ভেতরে। তো ক্লাস, এটার যে ক্লাস নেম সেটা হলো ফাস, দেন ফা, তারপরে আমাদের লিখতে হবে যে টাইমস। তো এটা লিখে যদি আমরা সেভ করি, দেন আমরা যদি রান করি তো দেখুন, হ্যাঁ, তো আমাদের সেই মাল্টিপল যে সিম্বলটা সেটা চলে এসেছে। তো এর কালারটা এখন আমাদের চেঞ্জ করতে হবে। তো এর কালারটা চেঞ্জ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যে আই ট্যাগের ভেতরে আমরা স্টাইল নামে অ্যাট্রিবিউট লিখবো, তো এখানে আমরা কালার প্রপার্টিস নিব। তো এর ভেতরে আমরা যে কালারটা দিব সেটা, তো এখানে অসংখ্য কালার আছে, তো আমি চাচ্ছি যে রয়্যাল ব্লু এই কালারটা দিতে। তো এটা দিয়ে আমি সেভ করলাম। এবার যদি আমি রান করি তো দেখুন, তো আমাদের এই মাল্টিপল এই সিম্বল এই আইকনের কালারটা চেঞ্জ হয়েছে। তো এবার আমি এর চারিদিকে বর্ডার দিতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো বর্ডার প্রপার্টিস নিব, বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক, দেন আমরা বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, দেন আমরা প্যাডিং 10 পিক্সেল। সরি, এখানে আবার একটু মিস্টেক হয়েছে, সেটা হলো আমাদের প্যাডিং এর পরে একটা কোলন হবে, আদারওয়াইজ এটা সিনট্যাক্স ইরর আসবে। এরপরে আমরা সেভ করে যদি রান করি তো দেখুন, তে চারিদিকেও একটা বর্ডার ক্রিয়েট হলো। তো এরপরে আমাদের নেক্সট যে আইকন সেটা হলো যে এরকম স্কোয়ার রুট আইকন। তো আমরা এখন এই স্কোয়ার রুট আইকনটা নিব। তো এজন্য আমরা আবারও আই ট্যাগটা নিতে হবে, তো আমরা আবারও আই ট্যাগ নিচ্ছি। তো আই ট্যাগ নিয়ে এবার আমরা আই ট্যাগের ভেতরে স্কোয়ার রুট এর ক্লাস নেমটা আমাদের লিখতে হবে। তো ক্লাস, ক্লাস লিখে আমরা এর নামটা লিখব, সেটা হলো ফাস, ফা, ফাস লিখে একটা স্পেস, জাস্ট একটা, দেন আবার ফা, দেন একটা হাইপেন লিখব, তারপরে আমরা লিখব স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই স্কোয়ার, দেন রুট, তারপরে আমরা লিখব এ এল টি। তো আমরা আরেকবার চেক করি যে ফাস একটা স্পেস, দেন ফা, দেন হাইপেন, দেন আমরা লিখলাম যে স্কোয়ার, তারপরে একটা হাইপেন, তারপরে আবার রুট, তারপরে হাইপেন, দেন অল। তো এটা হয়ে গেছে। তো আমরা এবার সেভ করে যদি রান করি তো দেখুন,
तो स्कोयर रूट आईकन चले एसेर कलर का किन्तु ब्लैक देखा तो कलर का चेन्ज करब तो ये स्टाइल प्रपार्टी नीते हबे स्टाइल तारपर आमरा कलर दिलाम एर कलर आमरा कि दिब एखाने असंख्य कलर आछे तो आमी चाच्छि टमेटो कलर दीते तो एबार जदि आमरा सेव करे रान करी तो देखुन तो आमादेर स्क्वायर रूट आईकनटार कलर चेन्ज होयेछे तो एबार आमरा अन्य टैगेर मतो चारिदिके एकटा बॉर्डर क्रिएट करते चाच्छि तो एजोन्नो आमादेर जे काज करते होबे सेटा हलो बॉर्डर टू पिक्सेल सलिड ब्लैक तो आमी आगेई बोलेछि जे बॉर्डर कलर एवं बॉर्डर जे पुरुत्व बा डेंसिटी এটা আপনারা চেঞ্জ করতে পারবেন তো এখানে আমি 2 পিক্সেল নিয়েছি আপনারা চাইলে 3 4 5 আপনাদের ইচ্ছা মতো অর্থাৎ যতটুকু লাগে ততটুকু নেবেন আর এখানে সলিড সলিড বাদে আরো অনেক স্টাইল আছে লাইক ডটেড তারপর আরো অনেক স্টাইল আছে সেটা নিতে পারবেন দেন আপনারা কালারের নেম অর্থাৎ বর্ডার কোন কালারের হবে তো আমি ব্ল্যাক নিয়েছি আপনারা চাইলে রেড পিঙ্ক তারপরে ব্রাউন যে কোনো কালার নিতে পারেন তো এরপরে আমাদের কাজ হবে যে বর্ডার রেডিয়াস দেওয়া तो बॉर्डर रेडियस क्यों दीब तो बॉर्डर रेडियसर कारण हलो ये एक सार्कुलर शेप वृत्ताकार शेप तैरी करार्जन तो बॉर्डर रेडियस हमें एट 30 पिक्सल दीची तो 30 पिक्सल दिलाम और पैडिंग पैडिंग 10 पिक्सल दीची 10 पिक्सल एबार जो सेव कर रान करी तो देखुन कि है हाँ तो देखते पाच्छेन जे आमादेर स्क्वायर रूट एर कलरटाओ चेन्ज आछे साथे चारिदिके एकटा बॉर्डर क्रिएट होयेछे तो एरपरे आमादेर नेक्स्ट आईकनेर नाम हलो जे सबस्क्रिप्ट आईकन अर्थात आमादेर लेखाटा एकटु नीचे आसबे अर्थात बेजे जाबे आर जखन पावारे जाबे तखन सेटार नाम हय सुपार स्क्रिप्ट तो आमरा एखन सबस्क्रिप्ट आईकनटा लिखते चाच्छि अर्थात एक्स एबं एर एकटु नीचे वन लिखब तो एजोन्नो आमादेर आई टैग आबारो नीते होबे तो आमरा आई टैग आबारो निच्छी आई देन आमादेर एई सबस्क्रिप्ट ए आईकनटार क्लास नेमटा लिखते होबे क्लास तो एर क्लास हलो जे फास देन एकटा स्पेस तारपरे फा हाइपेन दिए सबस्क्रिप्ट सब एस सी आर आई पी टी सबस्क्रिप्ट तो एटा लिखे आमी सेव करे जदि रान करी तो देखुन हाँ तो देखते पाच्छेन आमादेर सबस्क्रिप्ट ए आईकनटा चले एसेछे तो এবার আমাদের এই সাবস্ক্রিপ্ট আইকনটার কালার আমাদের ব্ল্যাক এসেছে তো আমরা চাচ্ছি যে কালারটা চেঞ্জ করতে তো এজন্য আমরা এই আই ট্যাগের ভিতরে স্টাইল নামে অ্যাট্রিবিউট নিব তো এর ভিতরে কালার এই কালার প্রপার্টি আমরা যে কোনো দিতে চাচ্ছি তো আমি এর কালারটা ইয়েলো নিতে চাচ্ছি তো এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের কালারটা চেঞ্জ হয়েছে তো ইয়েলো নেওয়ার ফলে এটা খুব একটা দৃশ্যমান হচ্ছে না তো আমরা ইয়েলো বাদে অন্য যে কোনো কালার নিতে পারি তো এখানে আমরা চাচ্ছি যে টারকুইজ এই কালারটা নিতে তো এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন হ্যাঁ তো আমাদের সাবস্ক্রিপ্ট এই আইকনের কালারটা চেঞ্জ হয়েছে তো এবার আমরা এই সাবস্ক্রিপ্ট এর চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করতে তো এজন্য আমরা বর্ডার প্রপার্টিজ নিব তো বর্ডার এর ডেন্সিটিটা কত কত হবে তো আমি চাচ্ছি যে ডেন্সিটি 2 পিক্সেল রাখতে এবং এটা কি রকম টাইপের বর্ডার হবে অর্থাৎ একদম সলিড নাকি ডটেড তো আমি চাচ্ছি সলিড তো এটা সলিড লিখলাম এবং এই বর্ডারের কালার কি হবে তো আমি চাচ্ছি যে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার দিলাম তো এরপরে আমরা চাচ্ছি যে বর্ডারের চারিদিকে একটা বৃত্তাকার বা সার্কুলার শেপ আনতে এজন্য আমাদের বর্ডার রেডিয়াস तो बॉर्डर रेडियसर भैलू हमें जा दीब से अनुजाई एक वृत्ताकार शेप आसें तो 30 पिक्सल दीची तरह एक पैडिंग दीची पैडिंग क्या दीची पैडिंग दीची ये कारण जे हमें चाँदी आईकने चारिदी के एक बॉर्डर दीची तो बाय डिफॉल्ट पैडिंग जीरो खूब एक कम थे जार फले पैडिंग बॉर्डर एर मजे गैप खूब ही कम थे जार फले खूब खराब देखा जाए आटो साटो देखा जाए तो जदि पैडिंग भैलूटा चेंज करी तो धरुन आमी 10 पिक्सल दी ताहले एटा एकटू गैप देखाबे एकटा सुंदर देखाबे तो एबार आमी सेव करे रान करलाम तो देखुन
যে চারিদিকে একটা গ্যাপ তৈরি হয়েছে এবং বর্ডারও তৈরি হয়েছে, কালারও চেঞ্জ হয়েছে। তো এটা হয়ে গেল। তো আমাদের আজকের সর্বশেষ যে আইকনটা, ম্যাথমেটিক্যাল যে আইকন, সেটা হলো সুপারস্ক্রিপ্ট আইকন। সুপারস্ক্রিপ্টটা কেমন, যে এটা পাওয়ারে থাকবে। তো পাওয়ারে থাকলে সেটা সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান। তো আমরা এরকম একটা আইকন লিখতে চাচ্ছি। তো আইকন লিখতে গেলে আমাদের প্রথমেই আই ট্যাগ নিতে হবে। তো আই ট্যাগ অর্থাৎ আইকন ট্যাগ। তো এর ভেতরে আমাদের যে আইকনটা চাচ্ছি অর্থাৎ সুপারস্ক্রিপ্ট, এই আইকনের যে ক্লাস নেমটা সেটা আমাদের লিখতে হবে। তো আমরা এই ক্লাস নেমটা কল করি, সেটা হলো ফাস, একটা স্পেস এন্ড ফা, তারপরে হাইপেন দিয়ে আমরা লিখব যে সুপার, SCRIPT, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট। তো আমরা এটা লিখলাম যে আই ট্যাগ ক্লাস ফাস ফা সুপারস্ক্রিপ্ট। এবার আমরা যদি সেভ করি, দেন যদি রান করি, তো দেখুন, তো দেখতে পারছেন আমাদের সুপারস্ক্রিপ্ট আইকনটা চলে এসেছে। তো আমরা এবার এই আইকনটার কালারটা চেঞ্জ করব। তো বাই ডিফল্ট আমরা যদি আইকনটার কোনো স্টাইল না রাখি, তো বাই ডিফল্ট এটা ব্ল্যাক কালার দেখাবে। তো আমরা এখন এর কালার চেঞ্জ করব। তো এই জন্য আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল নামে অ্যাট্রিবিউট নিব। অ্যাট্রিবিউটের ভেতরে কালার প্রপার্টিস, তো কালার নিলাম। তো এর ভেতরে অনেক কালার আছে, আমরা চাইলে যে কোনো কালার দিতে পারি। তো আমি চাচ্ছি যে অ্যাকুয়া এই কালারটা দিতে। তো এবার যদি আমি সেভ করি, দেন যদি রান করি, তো দেখুন, হ্যাঁ, আমাদের কালারটা চেঞ্জ হয়েছে। তো এবার আমি অন্যান্য ট্যাগের মতো এর চারিদিকেও বর্ডার দিতে চাচ্ছি। তো এজন্য আমার যে কাজটা হবে সেটা হলো, আমি এর বর্ডার এটা 2 পিক্সেল সলিড ব্ল্যাক, তারপরে আমি এর বর্ডার রেডিয়াস এটা 30 পিক্সেল দিলাম, এবং প্যাডিং 10 পিক্সেল। এরপরে আমি যদি রান করি, তো দেখুন, তো দেখুন আমাদের আইকনটার কালারও চেঞ্জ হয়েছে, বর্ডার হয়েছে। তো আমরা অলওয়েজ এই বর্ডার এটা নিয়েছি যে 2 পিক্সেল সলিড ব্ল্যাক। তো আমি যদি এখন 2 পিক্সেল না নিয়ে এটা যদি 5 পিক্সেল নিই, তাহলে কি হবে, দেখুন এর ডেন্সিটিটা বেড়ে যাবে। তো দেখুন এই বর্ডারের ডেন্সিটিটা কতটা বেড়ে গেল। তো এটা হয়ে গেল। তারপরে দেখুন আমি আরেকটা বিষয় এখানে লিখেছি যে সলিড। তো এটা আমি সলিড না লিখে যদি আমি অন্য কিছু লিখি, তো দেখুন এই বর্ডারটা শো হচ্ছে না। সলিড মানে কি, একদম পুরু। আর তো আমরা এখন এখানে একটু মিস্টেক হয়েছে। তো এই সলিড না লিখে যদি আমি ডটেড লিখি, তাহলে দেখুন ডটেড। এবার যদি সেভ করে রান করি, তো দেখুন এই চারিদিকে একটা ডট ডট মতো একটা বর্ডার দেখাচ্ছে। বাট আমরা যদি সলিড লিখি, তাহলে এই ডট ডট না দেখি একদম পিওর এবং সলিড বর্ডার দেখাবে। তো আমরা ডটেড না লিখে সলিড। হ্যাঁ, তো দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন এর বর্ডারটা এখন একদম সলিড আকারে আছে, অর্থাৎ মাঝে কোনো গ্যাপ নেই, একদম পুরু আছে। তো এটাই হলো আমাদের সিম্পল কিছু ম্যাথমেটিক্যাল আইকন, যেটা আমরা fontawesome.com এই ওয়েবসাইট থেকে আইকনগুলো HTML এবং CSS এর সাথে অ্যাড করার জন্য প্রোভাইড করা হয়েছে। তো এই জন্য আমাদের কী করতে হবে, জাস্ট আমরা যে আইকনটা চাচ্ছি সে আইকনের জন্য fontawesome-এর যে ক্লাসটা আছে সেই ক্লাস নেমটা লিখতে হবে। তো আমরা দেখুন এখানে প্রত্যেকটার জন্য ক্লাস নেম লিখেছি, যেমন ক্যালকুলেটরের জন্য লিখেছি ফাসফা ক্যালকুলেটর, তারপরে ডিভাইড আইকন এটার জন্য আমরা লিখেছি ফাসফা ডিভাইড, দেন আমরা ইকুয়াল আইকনের জন্য লিখেছি যে ফাসফা ইকুয়ালস, তারপরে আমরা গ্রেটার দেনের জন্য লিখেছি ফাস FAS ফাসফা গ্রেটার দেন, তারপরে গ্রেটার দেন ইকুয়ালের জন্য লিখেছি ফাসফা গ্রেটার দেন ইকুয়াল, তারপর ইনফিনিটি আইকন আনার জন্য আমরা ক্লাস নেমটা লিখেছি যে ফাসফা ইনফিনিটি, আমরা লেস দেন আইকন আনার জন্য লিখেছি ক্লাস নেমের ভেতরে ফাসফা লেস দেন, তারপরে আমরা লেস দেন ইকুয়াল এই আইকনটা পাওয়ার জন্য আমরা ওই আইকন অর্থাৎ আই ট্যাগের ভেতরে ক্লাস নেমটা লিখেছি ফাসফা লেস দেন, আর লেস দেন ইকুয়ালের জন্য আমরা ক্লাস নেম লিখেছি ফাসফা লেস দেন ইকুয়াল, আর মাইনাস এই আইকনটার জন্য লিখেছি ফাসফা মাইনাস, আর নট ইকুয়াল এই আইকনটার ক্লাস নেম হলো ফাসফা নট ইকুয়াল, আর পার্সেন্টেজের
फार्स्ट पा पार्सेंटेज और प्लस आईकन अर्थात एडर एड आईकर जो फार्स्ट पा प्लस और माल्टिपल ये सिम्बलर जो एट माल्टिपल ना लिखे हमें लिखते हैं फार्स्ट पा टाइम्स और स्कोयर रूट लेखार जो फार्स्ट पा स्कोयर रूट अल्ट ए एल टी और सबस्क्रिप्टर जो फार्स्ट पा सबस्क्रिप्ट और क्लासर जो फार्स्ट पा सुपार स्क्रिप्ट तो ए रकम असंख्य आईकन आछे तो प्रत्येक कैटागरी कैटागरी वाइज फंटोसम आपनादेरके असंख्य आईकन दिए तो अपनारा एटा फ्रीली यूज करते पारबेन तो एजोन्नो आपनादेरके फंटोसम आईकन ये वेबसाइटे जेते हबे जस्ट आपनारा गूगले लिखे सार्च दिबेन जे फंटोसम डट कम एटा तो से वेबसाइटे गेले आपनादेर जे आईकनटा भालो लागे से आईकनेर उपर क्लिक करे ओर जे ओइटार जे स्पेसिफिक बा ओइटार निर्दिष्ट जे एचटीएमएल कोड बा जे क्लास नेम सेटा जस्ट आपनादेर लिखते हबे बाट आपनादेर मेन जे जिनिसटा लागबे सेटा होलो आपनारा अवश्यई स्क्रिप्ट सोर्स अर्थात ये लिंकटा अर्थात फंटोसम डट कम ये लिंक ये अवश्य अपन हेड सेक्शने लिंक एड कर अदरवाइज हमारे को आईकन ही शो होना एट खूब इम्पर्टेंट विषय और हमें जेटा बोलाम जो प्रति आईकने जो अपना चाहले सी एस एस स्टाइल करते पर चाहले यटार कलर फंट साइज एर विड बॉर्डर जावतियों सब किस अपना चेन्ज करते निजे मत तो यह अपन वेबसाइट डिजाइन करते गए अनेक समय एरक आईकन दरकार है से क्षेत्र में फंटोसम आईकनगुल यूज करते पर आईकन यूज कर एचटीएमएल एड कर सी एस एस स्टाइल करते पर तो आशा करी अपना बुझते पे क्यों हमारा फंटोसम आईकन वेब पेजर साथड करते एचटीएमएल और सी एस एस व्यवहार कर तो आशा करी आजकल भिडियो अपनारा सम्पूर्ण देखे हैं आशा करी आजकल भिडियो अपन अनेक भलो लेगे যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক বা অন্য কোনো আইকন নিয়ে কথা বলবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু